আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমার সিনিয়র ভাইরা, আমার জুনিয়র ভাই এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা, আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি আপনাদের কাছে অনেক ঋণী হয়ে রইলাম। আজকে জানেন, আমার একটি ইভেন্ট ছিল। ইভেন্ট শেষ করে সন্ধ্যার দিকে আমি আমার এমডিবির অফিসে আসি। তো এসে ফোনে ঢুকে অনেক মানে আপনাদের যে ভালোবাসা পেয়ে আমি ধন্য। বিশেষ করে আসলে জন্মটা আমার হয়েছে অনেক আগে, চিন্তা করতে গেলে আসলে অনেক পিছনের সময়টা পার করে ফেলেছি। 1983-তে জন্ম, আর এখন 2020, জানি না মাঝখানে কতটা সময় পার করছি। তবে আপনাদের ভালোবাসা আছে বলেই আমি আসলে এতগুলো দিন পার করেছি, এবং সামনের দিনগুলো আপনাদের ভালোবাসা নিয়েই আমি পার করতে চাই। আর আমার যারা ফ্রেন্ড, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের ছোট্ট একটি চ্যানেল আছে MDBHD, সেখানে নিমন্ত্রণ রইল, আপনারা সবাই MDBHD থেকে একটু ঘুরে আসবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দেবেন, একটি শেয়ার দেবেন। এবং আমার একটি পেজ আছে, পেজটির নামও MDBHD, সেই পেজটিতেও আপনারা লাইক কমেন্টস শেয়ার করবেন। আর আমি তো বরাবরের মতো আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচব। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি আসলে সত্যিকারের মতো আপনাদের কাছে অনেক ঋণী হয়ে রইলাম। আমি অনেক ছোট্ট একটি মানুষ, এই ছোট্ট মানুষটি আপনাদের ভালোবাসা পেয়ে আসলে আমি খুব আনন্দিত। বিশেষ করে আমার এক ছোট ভাই আমাকে একটি ফুল, যখন আমি দোকানে আসি, একটি ফুলের শুভেচ্ছা আমাকে দিয়ে গেছে। আমি আসলে ঋণী হয়ে রইলাম। আসলে ভালোবাসা ছোটবেলা থেকে তো ভালোবাসা তেমন পাইনি, যখন আপনারা একটু ভালোবাসেন তখন সর্বোপরি আমাকে যিনি জন্ম দিয়েছেন, আমার গর্ভধারিণী মা, তার কথা খুব মনে পড়ে যায়। আচ্ছা, আপনারা হয়তো অনেকে জানেন না যে আমার ছোটবেলা থেকেই আমার মা মারা যায়, আমরা তখন অনেক ছোট, যার কারণে অনেক সময় ভালোবাসা পেলে বিশেষ করে মার কথা খুব মনে পড়ে যায়, যে আজকে যদি হয়তোবা মা থাকতেন, হয়তো জন্মদিনটা একটু খুব হয়তোবা খুব উৎসর্গ করতেন। আপনাদের কাছে একটু দাবি জানাবো, যে দাবিটা হচ্ছে আমার মার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আর এই আর কি, আর কিছু না, সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে একটি কথায় সবাইকে বলবো, যে আমার আপনারা যে দল করেন, যে সংগঠন করেন, যে যা করেন, সর্বোপরি যার যার দিক থেকে আমরা এই দেশটাকে একটু ভালোবাসি, এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই একটু কাজ করি। সবাই ভালো থাকবেন, করোনা থেকে সবাই সচেতন থাকবেন, এবং আমার ভালোবাসা এবং আমার MDBHD-র ভালোবাসা, আমার ভালোবাসা তো থাকবেই। সবাই অনেক 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 ধন্যবাদ সবাইকে।